আজ হাজির হয়ে গেছি মনে প্রাণে বাঙালি খাবার নিয়ে। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। আমরা যারা খাদ্যরসিক বাঙালি তাদের কাছে চিংড়ি মাছ একটি অতি প্রিয় মাছ, আর তার যদি হয় বড়ার ঝাল তাহলে তো কোনো কথাই নেই। আর বড়ার ঝাল বানানোর জন্য মুসুরির ডাল ভেজানো নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে একেবারে পেস্ট করে নিচ্ছি। এটার পেস্ট হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা পেস্ট করে নেব। চিংড়ি মাছ এমনিতেই নরম মাছ, আর কুচো চিংড়ি অনেক নরম, এটাকে হাতে মেখে নিলেও হয়, তবে আমি একটু বেটে নিচ্ছি। জাস্ট এক দুবার ঘোরালেই কিন্তু রেডি হয়ে যাবে কুচো চিংড়ির পেস্ট। দেখতে পাচ্ছেন কুচো চিংড়ির পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ডাল বাটার সঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এখানে স্বাদের জন্য কিন্তু আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করব, আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, এবার দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিংড়ি মাছ একটু আষ্টে গন্ধ ছাড়ে, মানে কুচো চিংড়িটা আষ্টে গন্ধ ছাড়ে, সেজন্য আমি এখানে রসুনের পেস্ট দিয়েছি, আর একটুখানি দিচ্ছি পেঁয়াজ কুচি। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব, আর একটু বেশি করে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো অনেক হালকা আর নরম হয়। আর যত বেশি ফেটানো হবে বড়াগুলো কিন্তু খুব নরম হবে। এবার গরম তেলের ওপরে একটু করে দিয়ে এটাকে বড়ার আকার করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব, আর বড়া উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু এটাকে তুলে নেব। আর যেহেতু এই বড়াটা অনেক হালকা নরম হয়েছে, সাবধানে এগুলো করতে হবে, নইলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। আর ঝাল বানানোর আগে কিন্তু এটা একবার খেয়ে দেখবেন, এই বড়াগুলোই খুব টেস্টি হয় খেতে। দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবেই সব বড়া ভেজে নেব। এবার ঝোল বানানোর জন্য এখানে গরম মশলার গুঁড়ো করে রেখেছি, হালকা হালকা গুঁড়ো করেছি, আর গোটা জিরে, এগুলোকে গরম তেলের ওপরে প্রথমে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম। মশলাটা কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আদার পেস্ট, সবগুলো দিচ্ছি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আবারও মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার পেস্ট। গুঁড়ো লঙ্কাটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো নেবেন। আর এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে 1টা লেবু কেটে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্যে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল দিলাম 1.5 বাটি পরিমাণে, আর ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, চিনিটা দিচ্ছি কারণ লেবু রস দিয়েছি, তাই স্বাদ অ্যাডজাস্ট করার জন্যে চিনিটা অ্যাড করলাম। আর এবার খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ফুটিয়ে কিন্তু নেব না খুব বেশি পরিমাণে,
জাস্ট দেওয়ার পরেই গ্যাসটা অফ করে দিয়েছি, নইলে বড়াগুলো ঘেঁটে যেতে পারে। এবার অফ করে দেওয়ার পর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল কুচো চিংড়ির বড়ার ঝাল। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।